আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার প্রিয় ভাই বোন আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার রহমতে আপনারা সব পালা আছেন আমি আপনারা খালিদা আজকে কৃতজ্ঞতা বুধ থাকেন আজকে ভিডিওটা আসলে শেয়ার না কইরা ফেললাম না গত কয়েক মাস আগে আমি একটা ভিডিও আপনার লোকে শেয়ার করছিলাম যে ভিডিওটা আছিল যে ইতালি তাকেন একজন বইনে আমারে কল দিয়া তাই জানতা চাইছিল যে আসলে তাইনের জামাইয়ে তান তিন তালাক কিল ফোনর মাধ্যমে কিছু মানুষের সামনে তো একটা তাকিন আসলে তাইন চাইছিলেন আর কোনোদিন এই মানুষটার লোকে সংসার না যে মানুষটায় তান অতো অত মানুষের সামনে অত বড় একটা কথা সামান্য একটা জিনিস লইয়া বা সামান্য একটা রাগ তাকেন হইতা পারসন তো মনের মাঝে অনেক খুব অনেক অভিমান অনেক কিছু থাকতে পারে এটা তাকেন তাইন একটা সময় সিদ্ধান্ত নিলা যে না তাইন তাইনের হাজবেন্ডে ডিভোর্স দেলাইবা তো এর বাদে তাইন হঠাৎ করে একদিন আমার ভিডিও তাইনের চকু হলো যেহেতু আমি সত্য স্টোরি অকল লইয়া ভিডিও অকল বানাই তো বইটা আসলে আমার গেছে ফোন করিয়া তাইনটা স্ট ততটুকু কইসন যে আফা আমারে লইয়া একটা ভিডিও ওলা বানাও কাজেন আমার হাজবেন্ডে হলো ওলা আমার লোকে করছেন ই মানুষটার লগে সংসার জীবন যদি আমি হিব্বার ফিরত যায় তে কিতা আমার ভালো ইবনি বা দশজনের মতামত কিতা তো অভিয়াসলি যেন আমরা কিন্তু যে সময় বড় কোনো বিপদ ফরি যায় বা আমরা জীবনে যে সময় কোনো কঠিন পরীক্ষাই আমরা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে যায় এ সময় কিন্তু মনের মাঝে একলা যে একটা সিদ্ধান্ত নিবার যে দুঃসাহস এটা আমরা আড়াইলাই এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু ওইয়া থাকে তো বইনটারে আমি অতটুকু আশ্বাস দিছিলাম যে নাফা আমি চেষ্টা করবো আপনার এই জিনিসটা আমার ভিউয়ার্সক লোরে আমারে যারা পালাফ হয় আমার চ্যানেল যে ভাই বোন হকলে দেখেন আমি তারার গেছে উপস্থাপন করবার লাগে যদি তারা মনে হয় একজন কমেন্টস বক্সও ইয়া তারা মতামত দিবাতে ইনশাল্লাহ আপনি দেখতে বাফনে আপনি চকু রাখুন যেন আমার ভিডিওর মাঝে তো শুকুর আলহামদুলিল্লাহ আসলে আমি ভিডিওটা দেওয়ার বাদেও কিন্তু দুই তিন দিনের ভিতরে বইনর ই ভিডিওর মাঝে অত বেশি কমেন্টস আইসে আমার প্রত্যেকটা ভিডিওত অত কমেন্টস আয় না নর্মালি যতটা কমেন্টস ই ভিডিওর মাঝে আইস এবং প্রত্যেকটা কমেন্টস ওটা আইসে যেন আরও একটা বার চান্স দিলাও কাফা আরও একটা বার চান্স দিলাও কা জীবন হইলা পরীক্ষা থাকতে পারে বা হয়তোবা রাগর মাথায় মানুষের হুশ হারাই যায় এটা হয়তোবা তাই সুস্থ মস্তিষ্কে বা সজ্ঞানে হইছন না তো এই জিনিসে যে জিনিসটা হয়েছে যেন তাই নিজে আপনার আর কমেন্টসকল্যা ফোরছেন ফুরিয়া তাইন অবশেষে ডিসিশন নিছেন যে না তাইনৰ জামাইরা আরও একটা চান্স দেওয়া যায় কারণ দর্শনে যে এটা বা ইকটা কিন্তু কোনো না কোনো পর্যায়ে গা রাইট হয় এখলা এখন সিদ্ধান্তর মাঝে রঙও হইতে পারে আর যেহেতু তাইনের সন্তান আদি আসিল আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালার দরবার যে আজকে বইনটা তাইনের জামাই ফিরত ফিরতকেছেন এবং আলহামদুলিল্লাহ তাইন তাইনের পরিবার লইয়া অনেক সুখে শান্তিতে আসন আজকে তাই আমার আসলে রিকোয়েস্ট করছেন যে আফা যেহেতু আপনার বিওয়ার চক্রর মাধ্যমে আমি মতামত যাই না আমার সিদ্ধান্ত আমি বদলাইছি আমি যে আমার জামাই ঘরও আইছি তারা তা আপনি অবগত করিলাও কারণ তারা আমার লাগে কুষ্ঠীরা কমেন্টস লেখসন তো প্রথমে আমি কালে দায় আপনারা গেছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমি ক্ষুদ্র একটা মানুষের ভিডিও আইয়া দেখা আমি খুবই সামান্য একটা ক্ষুদ্র মানুষ আপনারা দেখিয়া ভিডিও হল কমেন্টস করেন আমার এনকারেজ করেন আমি সাহস পাই আর এই সাহসটা কিন্তু দেওয়ার পিছনে একমাত্র আপনারাও আছেন যতদিন আপনারা আমার লগে আছেন আমি ততদিন ভিডিও দেওয়া যাইতাম মতো মতটুকু আমি জানি আর দ্বিতীয়ত এই পয়েন্টার পক্ষতা কিনা আপনারা সকলরে আমি ধন্যবাদ জানাই যেন আপনারা তানরে তানোর জামাইয়ের সংসারও ফিরত যাইবার লাগি এনকারেজ করসন উদ্বুদ্ধ করছেন তাই আসলে আরও একটা ডি মানে ডিসিশন চেঞ্জ করতে পারসন শুধুমাত্র আপনার আর বালা কমেন্টসর কারণে আর আজকে অতটুকু প্রমাণিত হইল যে মানুষে পারে মানুষে বালা বালাফতে মানে ফত দেখাইতো আবার মাঞ্চেও কিন্তু পারে মাঞ্চরে। বাদ ফতে লইয়া যাইতো এটা কিন্তু আজকে প্রমাণিত আসলে আজকে আপনারা কমেন্টসর কারণে আপনারা যে পালা সাপোর্ট করছেন যেমন ধরো যারা আপনারা অনেকে কিন্তু অনেক লং মেসেজ দেয়া কমেন্টস বক্স বুঝাইছেন যে আফা ওলা করোকা ওলা করকা ইলা ঠিক হইতো নাই বা একটা মানুষে ভুল করতে পারে তার দ্বিতীয় চান্স দেওয়া দেখোকা হয়তো বা আল্লাতাল আপনার সংসারটারে তাকিন মানে আগের তুলনাত আরো বেশি সুকর করতে পারেন আর হয়তো বা বিচারায় তাইনের ভুল বুজইন হয়তো ইয় কিন্তু আমি যে ভিডিওটা দিসাম আঁকিল ফোক কথা কিন্তু এই ভিডিওর মাঝে বইনে কিন্তু বারবার একটা হতো আমারে কইসা যেন তাইনের জামাইয়ে অত বছরের সংসার জীবনে কোনো দিনও তাইন কোনো কষ্ট দিছই না কিন্তু সামান্য একটা রাগর মাতায় হুট কৰি মুখে একটা কেনে আইছে। একটুও কিন্তু তাইন কনফিউজ হয়ে দিছিলা যেন এখানে তাইনের জামাইয়ে একটা হরস মানে তালাক শব্দটা লাগি কিতাই বুক থাকেন বা করছেন এর বাদে অনেকে কমেন্টসও বুঝাইছেন যে শয়তানে চায় না মানুষের সংসার বাস্ত মানুষের সংসার টিক্কা থাকত কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে হাদিসও আছে শয়তান সব থাকেন বেশি খুশি হয়ে ও সময় যে সময় হে একজন মানুষের সংসার ভাঙ্গি পারে ওলা কইরা অনেক সুন্দর কইরা অনেক গুণী বাই বই নকল আমার আছেন যারা আসলে সুন্দরভাবে কমেন্টসও বুঝাইছেন আর বইনে প্রত্যেকটা কমেন্টস হান্ড্রেডোর উপরে কমেন্টস আছিল প্রত্যেকটা কমেন্টস বইনে কইরা ফোরসোন ফোরার বাদে তাইন ডিসিশনটা নিচন তাই তাইন জামাইরা আরও একটা চান্স দিবান আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন ওই যান তাই চান্স দিসন আজকে তাই সুখে শান্তিতে সংসার কররা এবং আপনারা স্বপ্ন লাগে তাইন দোয়া করা যেন আপনারার কারণে আজকে আসলে তাইন একটা সিদ্ধান্ত যাইতা পারসন বা সাহস পাইছেন যাইবার লাগে তো আমি অতটুকু কইম যে বাই বই নাই আপনারা যারা আমার লগে আছেন আমারে সাপোর্ট করা বা আমার ভিডিওগুলা দেখরা। আমি আসলে সব সময় অন্তর না আপনারা লাগে দোয়া করি যেন আল্লাহ তালা আসলে আপনারারে বালা রাখকা এবং এই ভিডিওর মাঝে আপনারা কমেন্টসে আসলে অতটুকু প্রমাণ করছে যে আমি মানে আমার ভিডিও যে বাই বই নকলে দেখুন তারা প্রত্যেকটা বালা মানুষই কেন কোনো বাদ মানুষের আনাগুনা নাই তো আজকে আমার এই ভিডিওটা দিককে নিশ্চয়ই বোনটা অনেক খুশি হইবা কারণ আসলে আমি একটু লেট করে দিচ্ছি তাইনের ই রিপিট ভিডিওটা দিবা লাগে তো আমি আন্তরিকভাবে দুঃখিত আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করছেন না আপনারা সে বিনীত অনুরোধ চেন যদি না আসলে আমি খালি তার এই ক্ষুদ্র চ্যানেলটা বা ভিডিওগুলো আপনারা গেছে ভালো লাগে তে আপনারা কেউ মিস না একটা লাইক দিতে কারণ আপনার আর একটা লাইক কিন্তু আমার এনকারেজ করে আরও বেশি উৎসাহিত করে ভিডিও বানাইবার লাগে আপনারা নিশ্চয়ই জানেন আমিও একটা সংসারের মাঝে আছি ছোট্ট ছোট্ট বাচ্চাইন লইয়া আসলে চেষ্টা করিয়া যায় মানুষের মানে দুঃখর কাহিনীগুলা তুলনা ধরবার লাগে কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ তারা কাছে শুক্রিয়া যেন বই নাইনতে বাই তারা আমারে মেসেঞ্জারও কল দেয়া তারার স্টোরিগুলা মানে বিশ্বাসর লগে শেয়ার করেন আর আমি আসলে আল্লাহ কাছে ওখানের লাগে আরও বেশি মানে সুক্রিয়া আদায় করি এবং কৃতজ্ঞতা জানাই যেন আপনারা গেস থাকি না আমি অতটুকু আস্থা রাখতাম পারছি আপনারা বিশ্বাসর জায়গাটা আমি দইরা রাখতাম পারছি অতটুকু আর দোয়া করবা আমি যেন সবসময় আপনারার লাগে বিশ্বাসের জায়গাটা দৈরা রাখতাম পারি আপনারা গেছে বিনীত অনুরোধ যে বই নাইন বা আইনতে আপনারা লাইফ লাইফর স্টোরিটা শেয়ার করতে চাই দইয়াকে যদি আমার কল দেয়া ফাইন না হোয়াটসঅ্যাপও তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপও বয়েজ মেসেজ দেয় কিন্তু আপনার স্টোরিটা শেয়ার করতে পারবা এবং আমি সময় কইরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার মতো করিয়া আপনার স্টোরিটারে হাজার হাজার মানুষের সামনে তুল্লা ধরবার লাগি এই জিনিসটা আসলে তুল্লা দরার ক্ষেত্রে যে জিনিসটা ওই যেন আপনার স্টোরির মাধ্যমে হয়তো অনেক ভুল থাকতে পারে হয়তোবা আপনার অনেক সমাজের মানুষ আছেন যারা ইতা ভুল তাকে নিজের শুধরাইতে পারবা কিংবা নিজরে ফরাইয়ান আনতে পারবা কারণ ভুল মানুষের দ্বারা হইতেও পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অপোজিট মানুষ আছেন যারা মানুষকে কষ্ট দেন দুঃখ দেন বা তারা ভুল করেন তো তারার ভুলটা দীক্ষা যেন ইলা বুল আরো মানুষে না করেন এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আজকে আমার চ্যানেলটা দীক্ষা বা আমার আমি যতটা স্টোরি শেয়ার করছি আপনারা দুঃখর কাহিনীগুলা শেয়ার করছি প্রত্যেকটা কাহিনী কিন্তু আপনারা যদি শূন্যতা হইতে বুঝতে পারবা যেন অনেক শিক্ষণীয় এটা আপনার লাগে অনেক বড় শিক্ষা হইতে পারে আর আমারে যে সময় বই নাইতে হোয়াটসঅ্যাপও কল দেয়া মেসেজ দেয়া তারা হন যে আফা আপনার মনে মনে স্টোরি শেয়ার করো যেগুলো আমরা কল্পনার বাড়া আমরা কোনো দিন চিন্তাও করতাম না যে নীলও ষষ্ঠে মানুষ আছে আর অনেক দুঃখী বই আসলে মনে করতাম যে তারা নিজে একলাও আসলে ই সমাজও বা বিদেশের মাটি তাইয়া হয়তো বা লাঞ্ছিত বহেলিত অত্যাচারিত কিন্তু আজকে আমি যে স্টোরিগুলা শেয়ার করলাম এগুলাই কিন্তু তারার মনের মাঝে অতটুকু আইনাদের দেখছেন আমি তো যতটুকু কষ্ট পাইছি পাইছি কিন্তু আমার তাকে কষ্টে তো দেখা যায় অমুক বই নাচুন তমুক তো এই জিনিসটাই যে জিনিসটা ওর একজন দুঃখী মানুষের দুঃখটা আরও কমাইয়া দেলাৰ তানোর মনের মাঝে অতটুকু আর যাক আমি আমার দুঃখ তো কুচ্ছু নাই সেই বইনের দুঃখ থাকি আল্লাহ তালা সেই বইনটারে আসলে সুখী মানে আমাৰ আমার স্টোরিগুলা না ইলা তারা তারার মতামত দিন তো তারার আসলে এটা পাথুইন্যা বা তারার রিপিট আনসার পাই আমার কাছে অতটুকু মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ আসলে আমি সেও সুখর কারণ বা হইতাম পারছি না কিন্তু আমি সেও কষ্টটার একটু কমাইবার চেষ্টা কইরা যাই চাইরাম অতটুকু বা এটা অনেকের সুকুত বাদ কামইতে পারে আমি জেখা কইরা চাইরাম আবার যারা বালা মন মানসিকতার আছেন তারার গেছে এটা অনেক বালা কাম আর বালা মানুষেও কিন্তু একমাত্র মানুষ বালা মা কামও সাপোর্ট করেন আর লাগে আমি আপনারা সকলের সাপোর্ট পাইলাম আর আর একটা কথা কই আমি যেটা কল শেয়ার করলাম আপনারা হয়তো অনেকে মাইন্ড হতা করেন যে তাই কষ্টর স্টোরি দীরা আবার ভিডিও কল দিরা। আসলে কথায় আছে শ্রদ্ধর মাঝে সবটুকু সুখ আর যেহেতু আমি আপনারা সকলেও জানেন যে ইউটিউব ফেসবুক ইটার মাঝে ভিডিও নিজর। ক্রিয়েট করা ভিডিও দেওয়া লাগে নাইলে কিন্তু তারা চ্যানেলরে কপি কপিরাইট ক্লেম মাইরা একবারে রিজেক্ট করি পেলাই দেয় বা চ্যানেল ডিলিট করতে পারবো তো আমি চাইলাম নাই তার রিক্স নিতাম আর একজনের ভিডিও না কপি কইরা দিতাম তো লাগি আমি আমার এভ্রিডে লাইফও তা করি ও তো তুরা তুরা করিয়া ভিডিও আকারে শেয়ার কইরা বাতে আমার গল্পটা শেয়ার করি আপনারা এটা খারাপ চৌকে দেখবা না এটা নর্মাল দেখবা কারণ আর আমি কিন্তু অত বড় লোক মানুষ নাই যেন আমি পিলার পহল বা অন্য অন্যভাবে আসলে ভিডিওগুলার দেখাই রাম আমি জাস্ট আসলে সাধ্যর মধ্যে যতটুকু ফারছি অতটুকু আমি আমার বাচ্চা ধরে লইয়া যাইবার চেষ্টা করছি কেন গেতুরা ইনজয় এনজয় করছে অতটুকু আসলে স্মৃতি হিসাবে দুইটা রাখবার লাগি ভিডিও করছে আর ওগুলা শেয়ার করলাম আস্তে আস্তে তো ঠিক আছে আমি আসলে অনেক মাত মাতিছে আজকে এবং ই বন্টার লাগি দোয়া করবা যে বইনটা আসলে করো ফিরত কেসন আমি বইনটার লাগি মনটা কিন্তু আল্লাহ যেন জীবনের শেষ দিন পর্যন্ত তান্ডে টানোর জামাইল লোকে তাহার তৌফিক দান করেন এবং তারার মাঝে যেন আল্লাহ শান্তি বর্ষণ করেন দাম্পত্য জীবনটা যেন অনেক সুখর হয় আর একটা কথা বৈনান্যরে কই যে হুটকরিয়া সংসার বাং যাইও না আর যদি না সংসার যায় কি আরও একটা চান্স হাজবেন্ডে অথবা ওয়াইফরে দেওয়া উচিত কারণ সংসার জীবন একবার যে দ্বিতীয়বার সুখী বা এটা কিন্তু খুব কম মানুষের লগে হয় একমাত্র আল্লাহ তালার কুদরতি আর মেজিকেল ছাড়া আর কুচ্ছু নাই যদি সুখী হইতা চাও আমি মনে করি যে দ্বিতীয় চান্স দেওয়া উচিত বিশেষ হইলে আসলে যেদিন সন্তান আদি তাকে তো ঠিক আছে সব পালা থাকবা তো আখর বা আমার লাগে আল্লাহ হাফেজ